গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো বন্ধুরা, চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, ধামাকা ভিডিও। তো ভিডিওটা সবাই দেখবা, খুবই সুন্দর লাগবে ভিডিওটা, আশা করছি খুব ভালো সুন্দর করে করছি। তো বন্ধুরা, আমি এখন কি করব বলো তো? আমার তো তোমাদের আগেও আরও দুটো তিনটে ভিডিও আমি বলেছি যে আমার শরীরটা খারাপ, শরীরটা ভালো না। তো হ্যাঁ, আমার অনেক দিন ধরে জ্বরে ভুগছি। তো মানে জ্বর ওষুধ খাই একটু কম থাকে, আবার ওষুধ খাই, ওষুধ না খেলে আবার জ্বর আসে, এইভাবেই চলছি। তো আমি ডাক্তার দেখিয়েছি, তো কমে না, মানে যখন ওষুধটা খাই তখন কম থাকে। তো যাই হোক, তো ঘরোয়া টুটকা কিছু আমি ব্যবহার করব। আমাকে একজনা বললো যে, মানে একটা মুরব্বী মানুষ, সে উনি বলল যে এই জিনিসগুলো খাও, পুরনো জ্বর হলে কমে যাবে। তো আমার পুরনো জ্বরই, মানে অনেকদিন ধরেই ভুগছি আমি জ্বরে। তো পুরনো টুটকাগুলো আমি কী কী খাবো, কী কী করবো, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। সঙ্গে না থাকলে দেখতে পারবো না, তোমরাও মানে তোমার, আমি বলছি না কারো শরীর খারাপ হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। তো কারোর কোনো সময় দরকার হলে ওইগুলো ব্যবহার করলে আশা করছি সবারই ভালো হবে। তো সেই যে লোকটা আমাকে বলেছে মুরব্বী, উনি মানে ওনারও ওরকম হতো, উনিও খেয়ে উনি সুস্থ এখন। তার জন্য চলো তুলি, জিনিসগুলো দেখো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে একটা তুললাম, এটা আরও তুলবো, চলো। দেখো নারকেল গাছের মাথায় উঠে নারকেল পাচ্ছে, দেখাচ্ছিস? তো এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে শিউলি ফুলির পাতা, এটাও লাগবে। হ্যাঁ, আর চলো আরো আরো কিছু তুলে নিয়ে আসি। তো এই যে দেখো, যে এটা হচ্ছে ভাটি গাছের মাঝখানে পাতাটা। শ্বাস মারলে আমাদের চলবে না। যে দেখো, আমি শিউলির পাতা, ভাটি গাছের পাতা আর সজনে গাছের পাতা একসঙ্গে করে ধুয়ে পরিষ্কার করে, এই যে আমি মিক্সারে বেটে নিচ্ছি, কারণ মিক্সারে বাটলে ভালো হবে। ওই যে ওই জন্য মিক্সারে করে, পাতায়ও বেটে নিতে পারো, পাতায় বাটলেও ভালো হয়। তো বন্ধুরা, এই যে দেখো, এই যে সুজিকা চিল্লা বানাচ্ছি আমি। তো এর ভিতরে কী আছে বলো তো? এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, কম হয়ে গেছে, আগে দিয়েছি। এর ভিতরে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টক দই দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখন এই যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এখন বানাবো, চাটু বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে সুজি কা চিল্লা বানাচ্ছি, একটু তেল দিয়ে নি চাটুতে, সামান্য একটু তেল লাগিয়ে নি। একটা হয়ে গেছে, আবার দেব।
তোর খেলা দেখাচ্ছে, হয়ে গেল হয়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি কই বান্দর খেলা কই, এ দেখো বান্দর খেলা হচ্ছে। এই গ্রামে চোর ঢুকে লাঠি নিয়ে পাহাড়ে দা, পুলিশ অফিসার হবে, মমতা দিদি আছে, লাঠিটা মাথা লাগিয়ে বস, মমতা দিদি আছে পাহাড়ে দা, লাঠি দাঁড়িয়ে পড়ো অফিসে কাছে, ভালো করে পাহাড়ে দা। যাই বাবুরা শালিকে ভয় দেখে রানাঘাট ঘুরে আছে, জামা কাপড় রানাঘাটে কিনবি, মায়ের পুজো আছে রানাঘাটে, বড় ভাই এটা ব্যালকনি ভাই, সিনেমা দেখ, এ হাতালি দাও হাতালি হাতালি, এটা ব্যালকনি, সিনেমা দেখ রানাঘাটে ভয় দেখ, এখন বৃষ্টি হচ্ছে, খুচু 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 করে এতক্ষণ ধরে ধরে হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে এখন উপায় নিয়ে যেতে হবে। তো দেখো জল বেঁধে রয়েছে চারিদিকে, আমাদের উঠোনটা নষ্ট করে দিয়ে গিয়েছে, যারা গাছ কিনেছে ওরা গাড়ি ঢুকিয়েছিল, গাড়ি ঢুকিয়ে চাকা বসিয়ে নষ্ট করে দিয়ে গিয়েছে। তো যাই হোক চলো আমরা কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো দেখতে থাকো, আমাদের পাড়াটা এই পাড়া বলতে আমাদের আশপাশটা একটু দেখাই দে বন্ধুদের। গরুটা ভিজছে, গরুটা ভিজে ঘুঘু না গরু বন্ধুরা দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দেখো সারা গায়ে ছাতাই মানাচ্ছে না, ছাতাটা এতদিন মানে ঘরের ভিতরে মানে রোদ্দুরের ভিতর নিয়ে গিয়েছে, বুঝতে পারিনি, আজকে বুঝতে পারছি ছাতাটার আয়ু শেষ, ফুটো হয়ে গিয়েছে, জল পড়ছে টপ টপ করে, দেখো জোয়াল এখানে মাথায়। তো যাই হোক ওই দেখো দাঁড়িয়ে রয়েছে খিয়াঘাটে খিয়ালা, খিয়া এই পারে নেই ওই পারে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি দেখেছো, এখানে কত ধূপ্র ফুল, সেদিন আমি পুজো করার জন্য একটা ধূপ্র ফুল খুঁজে পাই, করি দিয়ে পুজো দেখো এখানে সব ধূপ্র কিরকম ফুল ফুটে ফুটে রয়েছে অনেক আছে, পরিস্থিতি নেই, যদি এখন পড়ি না ডুবুস করে ভয় পাচ্ছেন বাবা, তুমি ওইদিকে মন দিয়ে নামো বনের মধ্যে দিয়ে, এই ওইদিকে পিছল দেখো পিস পিস করে বৃষ্টি পড়ছে, এরকম আমরা ছাতা নিয়েছি,
আর দেখো মুরগিগুলো কি সুন্দর এক জায়গায় দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে না? মোরগ মুরগি বড় করে নিয়ে বড় করে দেখো, ওই দুটো হলো কালো, অন্য অন্য মুরগি ওই দুটো মোরগ। ওই যে তোমার মা,